বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে অবস্থিত বৃহত্তম নোনা পানির বন সুন্দরবন। আপনি এই বনে কিভাবে যাবেন, কত টাকা খরচ হবে, রাতে কোথায় থাকবেন এবং কি কি সৌন্দর্য উপভোগ করতে পারবেন তা সম্পূর্ণভাবে তুলে ধরার চেষ্টা করব। সুতরাং বুঝতেই পারতেছেন ভিডিওটা আপনাদের জন্য কতটা মূল্যবান হতে চলেছে। আশা করি ভিডিওটা না টেনে সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন। বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে অবস্থিত বৃহত্তম বন সুন্দরবন। যা বিশ্বের সবথেকে বড় লবণাক্ত বন নামে পরিচিত। সুন্দরবনের দুই থেকে তৃতীয় অংশ পড়েছে বাংলাদেশের এবং বাকি এক অংশ পড়েছে ভারতের পশ্চিমবঙ্গে। এবার আসি, আপনি সুন্দরবনে কিভাবে প্রবেশ করবেন। আপনি বাংলাদেশের যে প্রান্তেই থাকেন না কেন, প্রথমে আপনাকে খুলনা আসতে হবে। তারপর সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে বাসে করে যেতে হবে মোংলা বন্দর। বাস ভাড়া নিবে 150 টাকা। এরপর আপনাকে মোংলা বন্দর থেকে ট্রলারে করে যেতে হবে সুন্দরবনের করমজল। বোট ভাড়া নিবে 1500 থেকে 2000 টাকা। তবে আপনি সুন্দরবনের একদম ভিতরে প্রবেশ করতে পারবেন না, তার জন্য আপনাকে কোস্টগার্ড থেকে আগে থেকেই পারমিশন নিয়ে রাখতে হবে। আপনি করমজলে প্রবেশ করলেই প্রথমেই দেখতে পাবেন বাঁশের তৈরি রাস্তা, যে রাস্তা দিয়ে আপনি সুন্দরবনের নির্দিষ্ট কিছু এরিয়া দেখতে পারবেন। এছাড়া দেখতে পাবেন 2-3 প্রজাতির হরিণ, বিভিন্ন প্রজাতির পাখি, কুমির, সর্বশেষ দেখতে পারবেন রয়্যাল বেঙ্গল টাইগার। তবে এগুলো মুক্ত বনের প্রাণী না, এইসব প্রাণীগুলোকে নির্দিষ্ট এরিয়াতে আবদ্ধ করে রাখা হয়েছে শুধুমাত্র পর্যটকদের বিনোদন দেওয়ার জন্য। এবার আসি, আপনি সুন্দরবনে কোথায় থাকবেন। এতদিন যাবৎ সুন্দরবনে রাত যাপনের জন্য কোনো ব্যবস্থা না থাকলেও বর্তমানে সুন্দরবনের ভিতরই তৈরি হয়েছে রিসর্ট, যার নাম ইরাবতী রিসর্ট। সুন্দর ও মনোরম পরিবেশ আপনাকে করে তুলবে মুগ্ধমান। এই রিসোর্টের বৈশিষ্ট্য হলো আপনি সুন্দরবনকে অনেক কাছ থেকে দেখতে পারবেন, সুন্দরবনকে ফিল করতে পারবেন, সুন্দরবনের আশেপাশের সৌন্দর্যকে সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। আপনারা চাইলে এই রিসোর্টে আপনাদের ফ্যামিলি মেম্বারকে নিয়ে আসতে পারেন, বন্ধুবান্ধব নিয়ে আসতে পারেন, অথবা আপনার প্রিয় মানুষটাকে নিয়ে এই রিসোর্টে আসতে পারেন। তবে এই রিসর্টে আসার আগে আপনাকে অবশ্যই বুকিং দিয়ে আসতে হবে। আমি ডিসক্রিপ বক্সে ইরাবতীর ফেসবুক পেজের লিংক দিয়ে দিব, আপনারা চাইলে দেখে আসতে পারেন। বা আপনারা যদি এই রেস্টুরেন্টে আসতে চান, অবশ্যই অবশ্যই ইরাবতীর ফেসবুক পেজ থেকে বুকিং করে তারপরে আসবেন। এই রিসর্টে এক রাত থাকার জন্য আপনাকে গুনতে হবে 4500 টাকা এবং খাওয়া দাওয়ার জন্য গুনতে হবে 700 থেকে 800 টাকা। এই রিসর্টের বৈশিষ্ট্য হলো আপনি সুন্দরবনকে খুব কাছ থেকে দেখতে পারবেন, তাছাড়া নদীর তাজা মাছ খেতে পারবেন এবং আপনার ব্যস্ততম সময়কে একটু আরামদায়ক করে তুলতে পারবেন।
তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক করে দিবেন, আর যদি ভিডিওটা আপনাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।